কিছু লোক শিকায়ত করছে আমাকে যে তুমি বলছো তাই করা হচ্ছে না আসলেই করা। হাজি ভাই আমি তো নরম করে বলছি, হাদিস পড়ে তর্জমা করে দিচ্ছি, আপনাকে ঠেকছে করা, আমি কি করব? ইনি তো একজন আলেম, বসে আছেন স্টেজে, আপনার সন্দেহটা দূর করেন সকালে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহি একদম সহি কথা বলছি, আন্নাসু ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়ালাম তারা ফিহিম মুমিন, সকালবেলায় মসজিদের ভেতরে 50টা করে 100টা করে লোক দেখতে পাবে যে হাজির হয়ে আছে। তুমি এই 50টা লোককে মসজিদে দেখেছো বলে সব দিকে তুমি ভাবিও না যে এটি দিনদার, এটি আল্লাহওয়ালা, এটি পরেজগার, এটি মুমিন, এটা মনে করিও না। তিনি পরিষ্কার করে বলছেন, লাইসা ফিহিম মুমিনুন, যদিও তারা নামাজ পড়তে এসেছে কিন্তু এদের ভেতরে একটাও মুমিন খুঁজে পাওয়া যাবে না, এমন একটা দিন চলে আসছে মুমিন পাওয়া যাবে না। আচ্ছা, এখানে তো একটা বড় মসজিদ আছে, সকালে যদি 50টা ফজরের জামাতের লোক হাজির হয়, তো ইবনে মাসউদ কি বলছেন যে একটা দিন আসবে যে সেই যুগেও লোকটি মসজিদে আছে অথচ একটাও ইমানদার পাবে না খুঁজে। কেন কেন? তো বলছে ওই 50টা লোকের ওপরে যদি তুমি সমীক্ষা চালাও তো 4টা পাওয়া যাবে এইরকম যারা সুন্নাতকে মানে না, চেহারায় হয়তো দাড়ি নাই, 4টা এরকম লোক পাওয়া যাবে যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করতে রাজি নয়, 4টা এমন লোক পাওয়া যাবে যে লোকটা জাকাত আদায় করতে রাজি নয়, 4টা এমন লোক পাওয়া যাবে যে লোকটা নিয়মিত 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, কখনো কখনো নামাজকে ছেড়ে দেয়, এর ভেতরে 5টা লোক এমন পাওয়া যাবে যে লোকটা হারাম গেজা খায়, এর ভেতরে 5টা লোক এমন পাওয়া যাবে যারা নেশাগ্রস্ত, যারা নেশা না করতে গেলে বাঁচে না। তাহলে এইরকম যদি একটা 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 করে রোগে আক্রান্ত হয়ে থাকে একজন লোক মুসলমান, তো তাহলে সেই লোকটা মুসলমান থাকবে, মুমিন হতে পারবে না। কালকে বাঁচেন তো আবদুল্লাহ বিন মাসউদের হাদিসটাকে সামনে রেখে কালকে মসজিদে বাছাই করেন তো, আল্লাহরে ঠকবাস্তে গাঁজার, নিজে চিনেন এই টোলাতে কে সুদ খায় কিন্তু বলতে পাচ্ছেন না, আপনি ভালো করে চিনেন যে অমুকের বেটা 1.5 লাখ টাকা বিয়েতে নিয়েছে পাক্কা হারাম খোর কিন্তু কিছু বলতে পাচ্ছেন না, আপনি চিনেন এই লোকটা নেশা খাই, মদ খাই, তারি খাই, গাঁজা খাই, ভাং খাই, ইত্যাদি ইত্যাদি খাই, আপনি তাকে মদখোর বলতে পারবেন না, কেন যে তার বাহুবল আছে, তার শক্তি আছে, অতএব আপনি দেখে হজম করছেন, কথা বলার ক্ষমতা নাই। বাস্তব সত্য কথা আবদুল্লাহ বিন উমর বলছেন। আর মুসলমান কোরআনকে পেয়ে আজ অভাগার মতন দৌড়ে বেড়াচ্ছে আর হাই 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 করে বেড়াচ্ছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কোরআনকে টাকে যতদিন সাজানো থাকবে ততদিন অশান্তি থাকবে, আর কোরআনকে যেদিন বুকে সাজাতে পারবেন সেই দিন কোরআন শান্তি নিয়ে আসবে, তার আগে আসবে না। আমাদের কোরআন বাড়িতে আছে, কোথায় আছে তো টাকে আছে, কোন ঘরে আছে তো বৈঠকখানাতে আছে, আর আজকাল নতুন নতুন স্টাইল যে কোনো মানুষেরাকে দেখবেন ফাঁকি দেওয়ার জন্য যেটা হলো তার বৈঠকখানা, সেই বৈঠকখানাতে দেখবেন ইসলামী ক্যালেন্ডার 3 থেকে 4খানা ঝুলছে, নমাজের টাইম টেবিলের ক্যালেন্ডার ঝুলছে, একদম মেইন জায়গাতে একটা বড় মুসাল্লাকে ঝুলিয়ে রেখেছে, তারপরে ওই ঘরের ভেতরেই আপনি দেখতে পাবেন কোরআন মাজিদ একখানা টাকে সাজিয়ে রেখেছে। আপনি জিজ্ঞেস করুন বাড়ির লোক কোরআন পড়তে জানে, বড়টা বলবে আমি পারি না বলি সাহেব, ছোটোতে কোরআন পড়িনি। আপনার বাড়িওয়ালি কোরআন পড়তে পারে? ওই যে কোরআন পড়তে পারে বলে প্রথমে বলেছিল যখন দেখতে গেছিলাম তখন, কিন্তু এখন যা দেখছি কোরআন ছুঁতে জানে, কোরআন পড়তে জানে না। আপনার বেটি কোরআন পড়তে পারে? পারে না। আজ 50 বছর আগে পাকিস্তানের একটা কবি, তার নাম মাহেরুল কাদরি, উনি একটা কবিতা লিখে দিয়েছেন, বাঙালিরা জানে না
উত্তর প্রদেশে বা অন্যান্য দেশে যেখানে উর্দু চলে শতকরা 90টা ছেলে কবিতাটা জানে। আপনি তো গান বুঝতে পাচ্ছেন, তো কবিতাটাকে বুঝার দেখেন তো একবার চেষ্টা করে, পারবেন কি পারবেন না? কোরআন মসজিদে বাড়িতে টাকে জুজদানের ভেতরে রেহালের উপরে বসে বসে কাঁদছে আর আওয়াজ দিছে, শুনতে পান না আপনি কি বলছে? তাকো মে সাজায়া যাতা হুঁ, আঁখো সে লগায়া যাতা হুঁ, তাবিজ বনায়া যাতা হুঁ, ধো ধো কে বিলায়া যাতা হুঁ। মুখ ঝুকান না, বুঝতে পারছেন কথাগুলো, পারেন না? কোরআন কেন্দ্রে কি বলছে? তাকো মে সাজায়া যাতা হুঁ, আঁখো সে লগায়া যাতা হুঁ। কতগুলো বুদ্ধ আছে কোরআন পড়তে পারে না, রমজান মাসে আলমারি থেকে কোরআনটাকে পেড়ে একবার চুমা খাবে, একবার কপালে লাগাবে, একবার দুই চোখে লাগাবে, ওরে কোরআন তোকে ভালোবাসি। আরেকগুলো কিছু লোক আছে, যদি মুলবি সাহেবকে গিয়ে বলে, মুলবি সাহেব আমার ভাবির বাচ্চা হয় না, খালাস তো কী করা যাবে? মুলবি সাহেব এমন কথা, কোরআন মাজিদের আয়াতকে পিয়ালাতে কাঁচের লিখে দিল জাফরানের রং দিয়ে, একটু পানি ঢেলে দিল, দেওয়ার পরে বলল এমনি করে হিলাবি তো কোরআনের আয়াতগুলো খসে খসে পানিতে মিলে যাবে, তোর ভাবিকে খাইয়ে দেগা। কোরআনের আয়াত যদি ঘি লেখে নেয় তো 10 মিনিট পরে লাল ব্যাটা পয়দা হবে। কোরআনকে গুইলে খাওয়াইছে একজন, কোরআন কাঁদছে আর বলছে তাকো মে সাজায়া যাতা হুঁ, আঁখো সে লগায়া যাতা হুঁ, তাবিজ বনায়া যাতা হুঁ, ধো ধো কে পিলায়া যাতা হুঁ। আহারে কোরআন, আমাকে নিয়ে তোমরা এরকম ছিনিমিনি শুরু করেছো, এই জন্য আমি আসিনি, আমি তোমাকে বদলাতে এসেছি, আমি তোমাকে গন্দগি থেকে টেনে বার করতে এসেছি, আমি তোমার চরিত্রকে বানাবার জন্য এসেছি। তোমার মনটা যদি শয়তান হয়ে থাকে তো তোমার শয়তান মনকে ইমানদার বানাবার জন্য আমি এসেছি। কিন্তু মুসলমান, তোমরা কোরআন মাজিদ আমাকে নিয়ে ছলনা করলে, তোমাকে পড়া দরকার ছিল জীবিত যারা তারা, তো তারা না পড়ে যেটা মরতে বসেছে বা মরে গেছে তার কাছে কোরআন পড়ছে। আমি কি মরা মানুষের জন্য এসেছি না জিন্দা মানুষের জন্য এসেছি? কোথায় মূল্যায়ন করে পাওয়া যাচ্ছে? আমার জাত ভাইকে ঠকবাস্তে গাঁও জড় বললাম না, দেখতে যদি যাচ্ছি তো আবদুল্লাহ বিন মাসুদের হাদিস সত্য, মুসলমান অনেক মুমিন কম কম। কোনো নারী যদি পর্দা না করে, ডিক্লার লেখা আছে হাদিসে, ও জান্নাত পাবে না, আগে জাহান্নাম যেতে হবে তারপর আসবে। কোনো মানুষ যদি মদ খেতে খেতে মরে যায়, পাকা জাহান্নামী, আগে জাহান্নাম যাবে তারপর আসতে হবে জান্নাতে। কোনো মানুষ যদি বাপকে ভাত না দেয়, আর বাপকে যদি 70 বছর বয়সে, মাকে যদি 70 বছর বয়সে হাত পুড়িয়ে খেতে হয়, তাহলে এই লোকটা হলো জাহান্নামি, আগে জাহান্নামে যাবে তারপর আসবে জান্নাতে। তাহলে ইমানদার কটা আছে? খুব কম। আপনি মুসলমান হয়ে ওয়াদা রাখতে পারছেন না, কথা রাখতে পারছেন না, অথচ এক একটা বেদিনের কথা যদি আপনাকে শোনাই তো দাঁতে আঙুল কাটবেন আপনি। রসুলুল্লাহর একটা জামাই, তার নাম আবুলাস, আবুলাস ভাইরা বেটাকে জামাই করেছিলেন, জাইনাব নামের বেটির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, মক্কার 13 বছর, বেটি মুসলমান আর জামাই আবুলাস কাফের। খেয়াল করেন কথা, তাড়াহুড়া করছেন কেন? আপনাদের টাইমকে তো আমি বেঁধে রেখেছি, আমি টাইমের বাইরে 1 ইঞ্চি যাব না। এরপরেও যদি আপনারা উঠা বসা করেন তাহলে এইরকম জালসাগুলো তো অনুষ্ঠিত করাই ঠিক হবে না, বেয়াদবি মাফ করবেন। আপনাদের অল্প সময় বেঁচে গেছে, কথা কয়টা শুনে নেন। 13 বছর জামাই মুসলমান হলো না, রসুলুল্লাহ হিজরত করে চলে গেলেন। দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধ হলো, 70টা মুশরিক ধরা পড়ল। রসুলুল্লাহ অর্ডার করে পাঠালেন মক্কার লোকেরা, যার বাপ ধরা পড়েছে, যার বেটা ধরা পড়েছে, যার ভাই ধরা পড়েছে, টাকা দাও, আসামি ছাড়িয়ে নিয়ে যাও, বিনা টাকাতে কাউকে ছাড়ব না।
আবুল আস ধরা পড়েছে, খাম্বাতে বাঁধা আছে, উল্টো দিকে হাত করে দড়ি দিয়ে, কিছু বলার নাই। এবার আট দিন পরে মক্কা থেকে একটা লোক এলো, এসে রাসূল মসজিদে নববীতে বসে আছেন, তার সামনে এনে নিজের আসামি বাবদ টাকা এই নেন আর আমার চাচাকে ছেড়ে দেন। তারপরে আর একটা জিনিস কাপড়ে বাঁধা ছিল, বাঁধা জিনিসটাকে রসুলের কাছে হাতে তুলে দিয়ে বলছেন, এই জিনিসটা নেন, আর নিয়ে এর বিনিময়ে একটা আসামি আছে তার নাম আবুল আস, ওকে ছেড়ে দেন। রসুলুল্লাহ আবুল আসকে ছেড়ে দেন কথাটা শুনে মনটা যেমন ধস করে উঠে তেমনি ধস করে উঠল। কি আছে? রুমালটাকে যখন খুলে দেখছেন, তো রুমালটাকে খুলে জিনিসটাকে যেমনি বের করেছেন তো দেখা যাচ্ছে একটা সোনার হার। রাসূলুল্লাহ হারখানাকে এমনি করে শাহাদাতের আঙুলে উঁচিয়ে ধরলেন, আর ধরার সাথে সাথে তার দুই চোখ বেয়ে মোটা মোটা দুই ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত নেমে এসেছে। তারপরে তিনি সাহাবিদেরকে ডেকে বলছেন, ওরে আমার মসজিদে যতজন সাহাবি আসো তোমরা যদি পারো তাহলে এই হারখানা যেখান থেকেই এসেছে তার কাছে পাঠিয়ে দাও, ফেরত দিয়ে দাও, এবং এই হারের বিনিময়ে যেটা আসামিকে ছাড়াতে এসেছে বিনা পয়সাতে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে দিতে তো আমার মনটা বড্ড খুশি হতো, আর যদি তোমরা বলো যে না ছাড়বো না তো আমি জোরাজোরি করবো না। আল্লাহ রাসূল, আপনার চোখে পানি, মানে আসামি ছাটা ছাড়াইবার জন্য হার এসেছে তো আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ হারখানাকে লোকেদের সামনে তুলে বলছেন, এইখানা হার হলো আমার স্মৃতি, এ হারখানা যখন দেখেছি তখনই দুঃখের দিনের সঙ্গী আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলে আমার মনে পড়ে গেছে। এমন একটা বিবি আমার সে ছিল, সেই বিবি আমাকে মুসিবতের কালে সাহায্য করেছে, দুঃখের দিনে আমার সাথী হয়ে থেকেছে, এইটা ছিল আমার বাড়িওয়ালি খাদিজার হার। যখন আমাদের ঔরসজাত সন্তান আমাদের বেটি জৈনবের বিয়ে লাগলো তখন আমার বাড়িওয়ালি নিজের গলা থেকে সোনার হারটা খুলে নিজের বেটির গলায় চাপিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে বিদায় করেছিল, আর এই হলো সেই হার, একে দেখলাম তো বিবি বলে মনে পড়ে গেল। স্মৃতিটা হারিয়ে যাবে, আর যদি তোমরা দয়া করো আর হারখানা ফিরিয়ে দাও তো আমার স্মৃতিটা আমার বেটিটার কাছে থাকবে। সমস্ত সাহাবী বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন আপনি, আপনার ব্যাপারে আমরা এইটুকু করতে পারবো না, নিমো না হার, ছেড়ে দাও আবুল আসকে ছেড়ে দাও। গলিতে গিয়ে আবুল আসের দড়ি খুলে দিল, রসুলুল্লাহর কাছ দিয়ে যাওয়ার টাইমে যখন বাড়ি চলে যাচ্ছে তখন রসুল বলছেন, আবুল আসকে এইবার বাবা আবুল আস তোমাকে ছেড়ে দেওয়া হলো বিনা পয়সাতে, আর এই দেখো হারখানা এসেছিল আমার বেটি দিয়ে পাঠিয়েছিল তোমাকে ছাড়াবার জন্য, এ হারখানা হাতে করো, করে মক্কা চলে যাও আর আমার বেটিকে তুমি তুলে দাও গাজ, এই নাও হার, বিনা পয়সা তোমাকে ছেড়ে দিয়েছে, এটা মেনে নাও। তারপরে একটা কথা বলছি, এবার বাড়ি গিয়ে কিন্তু আমার বেটিকে আর কাছে রাখতে পাবে না, কেন যে তুমি হলে কাফের আর আমার বেটি হলো মুমিন, কাজে একজন কাফের কাছে একটা মুমিন বেটি ছেলে থাকতে পাবে না, অতএব হয় তুমি মুসলমান হয়ে যাও যে আমার বেটিকে নিয়ে থাকো, আর না হয় আমার বেটিকে আমার কাছে পৌঁছিয়ে দাও, তুমি যেখানে পাবে অন্য আর একটা বিয়ে করে থাকো। তখনকার মানুষের কত জীব, এত বড় উপকার পাওয়ার পরেও আবুল আস বলছে ঠিক আছে আপনার বেটিকে ঘুরিয়ে দিব, ওয়াদা করলাম, ওয়াদা করলাম আপনার মেয়েকে ফিরিয়ে দিব, আপনার মুখ থেকে শুনতে চাইছি। আবুল আস এখন কাফের না দিনদার, এখন যখন ঘটনা ঘটছে যখন বলছেন রাসূল তখন তো বেদিন,
বেদিন বলছে আপনার সাথে কথা দিলাম আপনার মেয়েকে ফিরিয়ে দেবো, এটা ওয়াদা করলাম। আর নয়, বাড়ি গেল, হার বিবিকে তুলে দিল, তুলে দেওয়ার পর এবার মাথা ভারী করে বিবিকে বলছে, বিবি তোমার আব্বার সঙ্গে ওয়াদা করে এসেছি, এবার তুমি আমার জন্য হারাম হয়ে গেছো, কেন যে দিন ইসলামে একটা মুসলমান আর একটা গৈর মুসলমান থাকবে না, আমি ইমান আনিনি এই জন্য তুমি আমার উপরে হারাম, আমি তোমার উপরে হারাম, অতএব আমি যদি ইমান আনি তো তুমি থাকতে পাবে, আর ইমান যদি না আনি তো তোমাকে জমা করে দিতে হবে, আমি ওয়াদা করেছি তোমার বাপের সঙ্গে, হ্যাঁ আপনার বেটিকে আমি জমা করে দেব। চলো, বেটির ইমানের পাটা কত, আল্লাহ আল্লাহ, একবারও বলল না, হাজি দুটো ছেলে আছে, এত সুখের সংসার, এত মায়া আর মোহাব্বত দুই স্বামী আর স্ত্রীর ভেতরে, তোমাকে ছেড়ে চলে যাব, রাখো গেলা কথা, আমি বাপ টাপ মানি না, এ কথাটা হরগিজ মুখে বলল না। আর মাত্র 15 দিন আগে দমকল থানার একটা বিটি ছেলে একটা ছেলের সঙ্গে চলে এসছে, পুলিশ ধরে থানাতে রেখেছে, বাপকে ডেকে পাঠিয়েছে, বাপ যদি বলে যে আমার মেয়েকে আমি নিয়ে যাব, তো পুলিশ বলছে আমি দিয়ে দিব, কেন যে এটা বাপ, বাপের সামনে বেটিকে পুলিশ জিজ্ঞেস করে বলছে এটা আপনার মেয়ে, বলে জি, মেয়েকে নিয়ে যাবেন, জি নিয়ে চলে যাব মেয়েকে, মেয়েকে পুলিশ বলছে এটা তোমার কে, কিছু আমার কেউ নয়, ওটা জমি ফাটে তো বাপ জমির ভিতরে ঢুকে যায়, আরে বাবা যে বলছে এটা তোমার বাবা, তোমার বাবার সঙ্গে চলে যাও, কে আমার বাবা, আমি ওকে চিনি না, আর পার্শ্বকার ছেলেটার দিকে তাকাইছে যেটা আমার নাম, আমি আর সাথে যাব, আমি আর এর সাথে যাব, কথাটা বুঝো, চোখের পানি ঝরিয়ে থানার সামনে দারোগার সামনে আ করে কাঁদল, আর কেঁদে দারোগা বলছে হুজুর একই বয়সের হোদাল কুটকুটি দিবে, রোদের দিনকার হওয়া সবটি কেউ ছোট বড় নয়। তো বাপকে বেটি বাপ বলে গোছে না, বলছে বাপ আমি চিনি না, আর রাসূলের বেটি কি বলছে, ঈমান মাঝখানে খাড়ো হয়ে গেছে, যার কারণে তুমি আমার জন্য হারাম আর আমি তোমার জন্য হারাম, দাও পৌঁছে দাও, মুসলমান হবে না, হবে না, দেওরের সাথে উঁটে বসিয়ে পাঠিয়ে দিল বেটি স্ত্রীকে, চলে এলো রসুলের বেটি বাড়ি, লম্বা কথা, বাড়ি এসে স্ত্রী নাই, বিয়ে করেনি, তার 4 মাস পরে আবার সিরিয়া গেছিল ব্যবসা করতে, 3 উট মাল লাভ করে হাসতে হাসতে চলে আসছে মদিনা দিয়ে, বাড়ি যাব, যেয়া রসুলকে কহবো কি, আর আমার বাড়িওয়ালিকে বলবো কি মনে করেছিস আমি কাঙাল, কত মাল, রাতের বেলায় 3400 নম্বর সড়ক দিয়ে পার হচ্ছিল মদিনার অলি গলি দিয়ে, সাহাবায়ে কেরাম বললে এই বাড়ি কোথায়, যে মক্কা, মক্কার লোকের জন্য তো পারমিশন নাই এ রাস্তা দিয়ে যাওয়ার, বেটা তুমি রাতের বেলায় লুকিয়ে পালাচ্ছ, পাড়ো মাল, 3 উটের যত মাল ছিল সমস্ত কেড়ে নিয়ে খালি হাত ওকে দিয়ে বলছে বাড়ি যা। রাত 4টার সময়তে মদিনা মসজিদের কাছে এসে চিনে যে এটা আমার শ্বশুরের বাড়ি, আর এ বাড়িতে আমার স্ত্রী আছে যাকে আমি 6 মাস আগে জমা দিয়ে গেছি, মসজিদে ফজরের জামাত চলছে এমন টাইমে রসুলের বাড়ির কাছে যে কপাটে খটখটি মারছে, জাইনা উঠে বলছে কে, কাঁদতে কাঁদতে বলছে আমি আবুল আস আছি, কিছুই হোক স্বামী আর স্ত্রী, বাচ্চা আছে এই নসলের,
ভালোবাসা ভাঙেনি, চট করে দরজা খুলে খুঁজে কি হয়েছে, যতটি মাল ছিল সব লুটে নিয়েছে রাতের বেলায়, এমনি বিবি নাই মনে দুঃখে রাত কাটে তো দিন কাটে না, দিন কাটে তো রাত কাটে না, তার উপরে এই ঘটনা। জৈনাবের মনে দয়া চলে এলো, জামাত চলছে মসজিদে আর এই রকম অবস্থাতে মসজিদের জানালাতে যে মুখ লাগে হযরতে জৈনব বলছে আইয়ুহান্নাস কদ ইস্তারজাত ইন্নি ইস্তাজারতু আবাল আসে, যতজন লোক মদিনার মসজিদে আছো কান খুলে শোনো রে, আমি আবুল আসকে আশ্রয় দান করেছি। সুতরাং কোনো মুসলমান যদি কাউকে আশ্রয় দান করে তো তার উপরে হস্তক্ষেপ করা চলে না, অতএব আবুল আসকে কেউ টিটকারি মারবে না, কেউ তান্তিষ্ণা করবে না, কেউ তাকে মারার চেষ্টা করবে না। রসুল ইমাম সালাম ফিরে দিয়ে চট করে বসে না থেকে দৌড়িয়ে বাড়িয়ে এলেন, এসে বলছে হায় আল্লাহ কি করলি, কিছুই হোক বেটি। বেটিকে তখন বলছে আকরেমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি, বেটি যে লোকটাকে তুমি মেহমান বানিয়ে নিরাপত্তা দিয়েছ সেই লোকটা তুমি সম্মান করো বটে, ওয়ালা তাকরাবি ইলাইহি তবে ওর কাছে যেও না, ওকে শরীরে হাত লাগাতে দেবে না, ও যদি তোমাকে বিছানায় ডাকে তো খবরদার যাবে না, কেন যে ও হলো না পাক মুশরিক আর তুমি হলো পাক মুমিনা, তোমার জন্য ছেলেটা হালাল নয়। বেলা হলো, তখন রসুল বলছেন কী খবর, এই খবর হলো যাও বাড়ি যাও, তোমাকে সীমানা পার করে দিচ্ছি, বাড়ি চলে যাও, আর না তো ইমান আনো আমার বেটের কাছে থাকো, জানে খেদ আছে তো কাম পাই না ইমান আনবো, মুচ্ছা মালটি রেতের বেলায় লুটে নিয়েছে কে, আর ফের হবে বলছি ইমান আনো ইমান আনো। রসুল্লাহ বলছেন মালটি যদি ফেরত করে দিয়ে দিই তো ইমান আনবে, ওর মন যে রাইতের চুরি হওয়া মাল সকালবেলায় 4 ঘন্টা পরে কি আর পাওয়া যায়, জানের খেদে খুঁজে দেন তো দেখি মালটি এনে দেন তো দেখি কতখানি আপনার ক্ষমতা আছে দেন তো। রসুল মসজিদে আওয়াজ দিয়ে বলছেন লোকেরা রাতের বেলায় যারা মাল এইভাবে ছিনতাই করেছ মালটি মসজিদে জমা করে দাও, 10 মিনিটের ভেতরে সমস্ত মাল মসজিদে জমা। আবুল আসকে ডেকে রসুল্লাহ বলছেন মালগুনো বস্তা ভরো, সবটি ভরে দেওয়ার বলছে তুমি তোমার মাল ঠিকঠাক পেয়েছো না পাওনি, আবুল আসকে যে হুজুর দেখে বেশি বেশি লাগছে, কহেন যেটি ছিল সেটি তো আছেই কিন্তু বলছে দেখে বেশি বেশি লাগছে, ধর মাল লেলিয়ে যা, এত বড় কাজ যখনই দেখেছে তখন বলছে আল্লাহ এই রকম মানুষের কথা আর এই রকম দীন আর ইমানের কথা এই রকমের ধর্মের কথা যদি কবুল না করি তাহলে আমার মতো জানোয়ার পৃথিবীতে আর কে আছে, আমি মানুষ হয়ে অমানুষ হয়ে আছি না, দেরি হবে না। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূলের কাছে যে বলছে আল্লাহ রাসূল ইমান কবুল করলাম, আমি স্টোরি আপনাকে শোনাতে যাই না, আমি এখানে ক্ষান্ত হলাম, আমি শুধু বলতে চাইছি ইমান আনার আগে পর্যন্ত একটা বেদিন একটা মুশরিক সে ওয়াদা করছে কার সঙ্গে, তো রসুলের সঙ্গে, সে ওয়াদাকে রক্ষা করার কথা দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাকের নবী খুশি হয়ে বলছেন ইন্নাহু ওয়াদানি ওয়াসাদাকানি, আমার সাথে এই আবুল আস বেদিনটা ওয়াদা করেছিল এবং ওয়াদা করার পরে ওয়াদাকে রক্ষা করেছিল, তাহলে বেদিন যদি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতে পারে যে রাসূলের কথার এক কিঞ্চি তুলটা করবে না তাহলে আপনি কিসের জন্য এখন পর্যন্ত রাসূলুল্লাহর ফরমাবরদার উম্মত হতে পারলেন না। টাইম বেশি নেই আর উঠিয়েন না, কি বলছি রসুল উম্মতের জন্য কেঁদেছেন, একথা যুন কোনো মাওলানার মুখে শুনেছেন কি, হ্যাঁ না বলুন শুনেছেন, রাসুল নিজের উম্মতির জন্য কেঁদেছেন 3 বার কেঁদেছেন, তো যে রসুল আপনার জন্য কাঁদেন সে রসুলের উপরে আপনার ভালোবাসা কতখানি, আপনাকে যদি দেখাতে বলি আপনি ভালোবাসা দেখান তো আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেন,
আপনি ভালোবাসা দেখাতে গেলে প্রথম চেষ্টাতে হেরে যাবেন, আপনি পাস করতে পারবেন না। কেন? যে আমরা ভালোবাসি না। আবার ওইগুলো যদি আমি মূল্যায়ন করতে যাই তখন আপনি আমাকে খিস্তি মারবেন আর বলবেন কি যে বেশি কথা বলো, বেশি সমালোচনা করো, বেশি ক্রিটিসাইজ করো। জি না, আপনার খাওয়া, আপনার পড়া, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার লেনদেন, আপনার শাদী, আপনার বিবাহ সমস্ত কিছু হতে হবে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী। আর কেন আগে বাড়ছেন? একটা শুধু কথা বলি, যখন মদিনার মসজিদে জুমা আরম্ভ হলো তখন মসজিদে নববীতে মিম্বার ছিল না, মিম্বার নাই। কি ছিল? যেই খেজুরের গাছগুলোকে কেটে কেটে জায়গাটাতে মসজিদ বানানো হয়েছিল, মধ্যকার একটা খেজুরের গাছের গুড়ি জমি থেকে এতখানি উঁচু, ওকে কেটে নেওয়া হয়েছে, ওইটার উপরে রাসূলুল্লাহ খাড়ো হতেন, আর খাড়ো হওয়ার পরে তিনি জুমার খুতবা দিতেন। আধ ঘন্টা খুতবা হয়ে গেল, থেকে গেল গাছের গুড়ি। কিছুদিন পর মদিনার একজন ছুতার একখানা মিম্বার বানিয়ে দিল কাঠের। যেদিন কাঠের মিম্বার এলো মসজিদে নববীতে, সেদিন আল্লাহ পাকের রাসূল আজকে প্রথম খাড়ো হলেন মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য, এবং তার বাম দিকে থেকে গেল ওই কাটা খেজুরের গাছের গুড়িটা। খুতবা শুরু হয়েছে, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। যেমনি খুতবাটা শুরু হয়েছে সাথে সাথে ওই কাটা খেজুরের গুঁড়িটা থেকে আওয়াজ আসছে, ছোট ছেলে যেমন কান্না করে, লাহু আনিনুন কা আনিনির মেরজালে, যদি বড় হাঁড়িতে পানি দিয়ে নিচে জাল দেওয়া যায় যেমন সরসর সরসর করে ফড়ফড় ফড়ফড় করে পানিগুলো আওয়াজ করে, ঠিক সেই রকমই ছোট বাচ্চার কান্না করার মতো ওই গুঁড়ির ভেতর থেকে আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসে। লোক বলছে, কে ছেলে কোলে করে এসছো জি? না, এদিকে তো নাই, ওদিকেও তো নাই, এদিকেও তো নাই, আবার ছেলের কান্না আসছে, এরা বুঝতে পারে না কেউ। রাসূলুল্লাহ বুঝে নিয়েছেন, আর যেমনি বুঝে নেওয়া সাথে সাথে মিম্বার থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে কাঠের ওই গুঁড়িটার কাছে বসে গিয়ে ফাজাম্মাহু বিয়াদিহি, দুই হাত দিয়ে কাঠের গুঁড়িটাকে জড়িয়ে ধরে নিলেন, আর নেওয়ার পরে এমনি করে হাত থেকে থাপ্পড়ি দিয়ে আস্তে আস্তে করে গুঁড়িটার উপরে হাত মেরে মেরে বলছে, চুপে যাও, চুপে যাও, চুপে যাও, কাঁদিও না, কাঁদিও না। এই বলে রাসূলুল্লাহকে তাসাল্লি দিতে শুরু করলেন, তখন চুপে গেল। অন্য এক হাদিসে লেখা আছে, আল্লাহর রাসূল যদি সেই দিন খেজুরের গুঁড়িটাকে নিচে নেমে এসে থেমে যাও বলে যদি সান্ত্বনা না দিতেন, তাহলে খেজুরের গুঁড়ি কিয়ামত পর্যন্ত ওই হালাতেই কান্না করতে থাকত। থেমে গেল, রাসূল থামিয়ে দিলেন, চুপে যাও, চুপে যাও। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার জ্ঞান কম নাই? যে কোনো মৌলভীর আপনি জোখালিতে ওস্তাদ, এটা কত দরের মৌলভী, এটা কত দরের মৌলভী, ওই কুণ্ঠে থেকে ফারেক হয়ে এসেছে, এইগুলো খিচখিচানি আপনার খুব বেশি আছে, কিন্তু এইগুলোর ব্যাপারে কেন আপনার ভাবনা নাই? গাছের গুঁড়িটা কাঁদে কেন? এই একটি মাত্র জবাব লেখা আছে, কি? ফাইন্নাহু কানা ইয়াবকি আলা ইফতিরাকিন নবী, রাসূলুল্লাহ তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, বড্ড ভালো লাগছিল, কেন যেটা রহমাতুল্লিল আলামিন নবী আমাদের উপরে আছেন, গাছকে কত ভালো লাগছে না আল্লাহর নবীর সোহবত, গাছকে কত ভালো লাগছে আল্লাহর নবীর সান্নিধ্য, গাছকে কত ভালো লাগছে নবীজি আমার উপরে দাঁড়িয়ে আছেন। অথচ গাছ মরার পরে জান্নাতে যাবে না,
হাসরের ময়দানে, এ উঠবে না আল্লাহর জাহান্নামেও যাবে না। আর যাদের জন্য জান্নাত, যাদের জন্য জাহান্নাম, যাদেরকে কল্যাণের পথ দেখাবার জন্য নবীজি দুনিয়াতে এলেন রহমত স্বরূপ, তারই উম্মতেরা আজ রাসূলের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে 70 জন। রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসার লোক আজকের জমানায় নাই। গাছ ভালোবাসা ভুলতে পারে না, আর আপনি ভালোবাসা তৈরি করতে পারছেন না। কত তফাত দুজনের ভিতরে। শেষ করলাম কথা, আপনি নিজের ঘড়ি দেখুন, আমি আমার ঘড়ি দেখছি। সুন্নাতকে ভালোবাসবেন তো সুন্নাতের যিনি জনক রাসূলুল্লাহ, তার পাশে জান্নাতে থাকবেন। সুন্নাত যদি জবে হয়ে যায় তাহলে রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না, তকদির জবে হয়ে যাবে। কথাটা যদি বুঝে থাকেন তাহলে শেষের বেলায় পকেটে এই চিরকুটটাকে হাতে করে যান। রাসূলুল্লাহ মার খেয়েছিলেন, পাথর খেয়েছিলেন, লাঠি খেয়েছিলেন, রক্তাক্ত হয়ে সাকিফ বংশের লোকেদের আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে বসেছিলেন ঘায়েল হয়ে তায়েফের মাটিতে। ওই বংশেরই লোকেরা এতটি খেজুরের না আঙ্গুরের গুচ্ছা ওর চাকরকে দিয়ে পাঠিয়ে বলছে, যা রে লোকটা খুব মেয়ের খেয়েছে। খেয়েছে কি খাইনি বিদেশি কোরাইশি, ওকে আঙ্গুরটি দেগা খাক, জানে জান বসুক বাঁচুক, একটু পানি খাইয়ে দিবি রে। চাকরকে বলল, চাকরের নাম আদ্দাস, আদ্দাস। রাসূলুল্লাহ বসে আছেন বিধ্বস্ত হয়ে, আঙ্গুরটি দিলেন, দেওয়ার পরে বলছেন, ও বাবা বিদেশি খাও খাও আঙ্গুরটি খাও। রাসূলুল্লাহ বললেন, খানার উপরে তো রাগ নেই, এই তো ফল, পেটে খিদা আছে। উনি একটা আঙ্গুরকে এরকম করে গুছা থেকে ছুটালেন, আর ছুটার পরে মুখে দেওয়ার আগে বলছেন, বিসমিল্লাহ। খানার আগে কী বলতে হবে? বিসমিল্লাহ, এটা হলো সুন্নাত। আর আপনি বিসমিল্লাহকে এমন ভুলান ভুলেছেন যে কোরআন পড়লে বিসমিল্লাহ পড়তে হয়, তাছাড়া আর কিছুতেই নাই। অথচ পানি খেতে গেলে বিসমিল্লাহ, নৌকায় চড়তে গেলে বিসমিল্লাহ, ইফতার করতে গেলে বিসমিল্লাহ, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে গেলে দুয়ার গোড়াখানেই লেখা আছে কি বিসমিল্লাহ। এবং বিসমিল্লাতে কি ফজিলত আছে, কোনো দিন যদি অন্য কোথাও সুযোগ পাওয়া যায় তো বলি। রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে খেজুরটাকে হাতে নিয়ে মুখে দিতে যাচ্ছেন, তৎক্ষণাৎ এই আদ্দাস নামের চাকর বলছে, ইন্নামা হাজিহিল কালিমাতু লা ইয়াকুলুনা আহলু হাজিহিল আরযাতি, এখানকার এলাকায় এখানকার মানুষেরা জীবনে কোনো দিন খানা পানিকে মুখে দেওয়ার কালে বিসমিল্লাহ বলে না। তুমি যে কোন দেশ থেকে এসেছো রে বাবা, তোমাদের দেশে একটা রেওয়াজ আছে যে তোমরা বিসমিল্লাহ বলে খানা খাও। রাসূলকে পাল্টা বলছেন, তোমার বাড়ি কোনঠে? বলছে, আমার বাড়ি ইরাক। রাসূল বলছেন, ও আমার ভাই ইউনুস নবীর শহর, যেমনি ইউনুস নবীর শহর বলা আদ্দাসের কলেজাটা 7 কেজি হয়ে গেছে। কচ্ছে আপনি চিনেন নাকি? রাসূলুল্লাহ বলছেন, আল আম্বিয়া ও বানুল আল্লাহতে, আম্বিয়ারা হলো কেমন, সব ভাই 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 ভাই, বৈমাত্রিক ভাই। আমি একটা ভাই, ও একটা ভাই, আদম একটা ভাই, আর নূহ একটা ভাই, ঈসা একটা ভাই, মূসা একটা ভাই, আমরা ভাই। কাজে ইউনুস নবীকে আমি ভাই বলছি, তিনি একজন নবী এসেছিলেন নাইনামার মাটিতে ইরাকে, আর আমি একজন নবী এসেছি আরবের মক্কা নগরীতে। কথাটা যেমনি বলা, আদ্দাস বলছে ঝুঠা নয়, ঝুঠা নয়। আপনি ইরাক দেখেননি, নাইনামা শহরের নাম জেনেছেন কিসে? তো কোরআনে। আর ইউনুস নবী একজন নবী, তা আপনি জেনেছেন কোরআনে, আর আমি হলাম ইউনুস নবীর উম্মত। তো আপনি যদি নবী না হলেন তো জানলেন কি করে?
সুতরাং আপনার মতো নবীরকে আমি না মেনে আর সুযোগ হাতছাড়া করব না। গোসল নেই, পাসল নেই, কিছু নেই, খেজুর আঙ্গুর খেতে খেতেই রাসূলুল্লাহর হাতখানকে টেনে ধরে হাতে হাত দিয়ে বলছে, আল্লাহ রাসূল কি বলতে হবে যে আপনি আমাকে নিজের উম্মতি বানাবেন? রাসূলুল্লাহ বলছেন, শুধু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি বলে না মা মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল মুচকি হেসে হেসে বলছেন, আল্লাহজি পাঁচ মিনিট আগে তোমার কাছে অভিযোগ পেশ করছিলাম যে কোন জায়গাতে তুমি আমাকে পাঠালা, আর এত মার দিল গায়ের লোকেরা, আমাকে জিবরিল বলছিল ওয়াটার গেন তো দুটা পাহাড়কে নিয়ে এসে গুঁড়া করে রেখে দেব। আমি বলেছিলাম না গুঁড়া করতে হবে না, এর একদিন মুমিন কেউ না কেউ হবে। তো আমার বিসমিল্লাহ হয়ে গেছে কি যে আজকে মার খাওয়ার পরে পহিলা নম্বর মুসলমান কাকে পেলাম, তো একটা খ্রিস্টান ধর্মের লোক যার নাম আদ্দাস, একটা গোলামকে পেয়ে গেলাম। আমার সব রোগ ঘুচে গেল, আমার সব দুঃখ দূর হয়ে গেল, আমার একটুও মনের ভেতরে ব্যথা না। আপনি হ্যাঁ না বলেন। বিসমিল্লাহ না পড়লে আদ্দাস মুসলমান হতো? সুযোগ পেত না। আর আজ আমি চার দোকানে গোড়া দিয়ে যদি যাচ্ছি তো খালি নিজে নিজে বলছি সালাম দিব না দিব না, সালাম দিব না দিব না। কেন? এটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান, স্থির করতে পারি না। কেন? ওই দোকানে বিশটা লোক বসে আছে, আর বিশটা লোকের দিকে তাকাচ্ছি, তো আপনি বলছেন আমার কথা কড়া, আর আমি বলছি হাদিস। রাসূলুল্লাহ বলছেন মুসলমান কেমন? তো বলছে তিলের মতো, তিল যেমন গালে থাকতে গেলে লুকানো যায় না, তেমনি মুসলমান যেখানেই থাকুক না কেন ওকে লুকানো যাবে না। আপনি চায়ের দোকানে বসে থাকতেন, আপনার চেহারাটাকে আমি দেখতাম, আর আমার চেহারাটাকে পড়ার পরে যখন আমার আশ্বস্ত হয়ে যেত কি বলে যে এটা মুসলমান, তখন আমি জোর করে বলতাম আসসালামু আলাইকুম। কিন্তু এমন পরিস্থিতি, চায়ের দোকানে গিয়ে সালাম দেওয়ার মতো পজিশন নেই, কি করে বলবো যে এগুলো মুসলমান? মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজে আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, যেন ওরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোন ক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুখ উদ্দেশ্যে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। ভাইজান, এমনভাবে জীবনটা কাটান যাতে মরার পরে আপনার ছেলেপিলেকে সন্দেহ না থাকে যে আমার বাপকে কবরে আজাব হবে বলে। সুন্নাত দাড়িগুলোকে রাখুন, ইজ্জত বেড়ে যাবে। যতক্ষণ বেঁচে আছুন আছেন নমাজটাকে ধরে রাখেন, নমাজ আছে তো বাকিগুলো আছে, নমাজ নাই তো ভাই আমার কিছু নেই, কিছু নেই। নমাজ আছে তো বাদবাকি সবই আছে, নমাজ যদি নাই কিছুই নেই।